নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি, রথযাত্রা স্পেশাল রেসিপি ছানাপোড়া। উড়িষ্যার এই বিখ্যাত মিষ্টি ছানাপোড়া কীভাবে আপনার বাড়িতে বানাবেন সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1.5 লিটার, যে কোনো দুধ আপনারা নিতে পারেন। এখানে 1.5 লিটার দুধকে আমি প্রথমে ফুটতে দিলাম। দুধটা ফোটা অবধি একটু অপেক্ষা করতে হবে। এখানে ফুল ক্রিম মিল্ক যে নিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের কাছে যে দুধ অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেটাই ইউজ করতে পারেন। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন এটাকে আমরা ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন ভিনিগার আর তার সাথে 3 টেবিল স্পুন জল মিশিয়ে নিয়েছি। এবার মিক্সচারটাকে, আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, এবার মিক্সচারটাকে অল্প অল্প করে ঢালবো আর এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জল আর ছানাটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন, দুটো আলাদা হয়ে গেছে, আমার ছানা কিন্তু রেডি। এইবার এই গরম অবস্থাতেই কিন্তু ছানাটাকে ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা ছাঁকনিতে ছানাটাকে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে কাপড়েও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব একটা বেশি স্কুইজ করার দরকার নেই, কারণ ছানাটা কিন্তু একটু ভেজা ভেজাই থাকবে, ময়েশ্চার ভাবটা এর মধ্যে থাকবে, একদম ড্রাই হওয়ার দরকার নেই। এবার ছানাটার উপরে আমি একটু নর্মাল জল দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। ধোয়া হয়ে গেলে এভাবে ছানার জলটা ছড়িয়ে নেব, নিয়ে এটাকে আমি মেখে নেব। তার আগে এই যে ছানার জলটা আছে এটা কিন্তু পুরোটা ফেলে দেবেন না, অল্প একটু বাটিতে রেখে দেবেন, এটা আমাদের পরে কাজে লাগবে। এই পুরো প্রসেসটাই উষ্ণ গরম থাকা অবস্থায় করতে হবে। তো ছানাটা আমার এখনও অল্প অল্প গরম রয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। বেশ কিছুটা সময় মাখার পর আমি এতে গুঁড়ো চিনি দিচ্ছি। এখানে 1/2 কাপ মতো গুঁড়ো চিনি আমি দিয়েছি। যে পরিমাণটা আমি সব কিছুর বলছি সবটাই কিন্তু 1.5 লিটার দুধে ছানার পরিমাণে। তো আপনারা যদি দুধ কম নেন সেক্ষেত্রে এই পরিমাণগুলো কিন্তু কম বেশি হয়ে যাবে। এবার আমি দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সুজি। এখানে সুজিটা কিন্তু আমার একদম মিহিদানা, সেই জন্য আমি গ্রাইন্ড করে নিইনি। আপনাদের যদি একটু মোটা দানা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন, অল্প 1 চিমটে নুন আর সামান্য একটু খাবার সোডা, মানে যেটাকে বলে বেকিং পাউডার, সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই ডোটাকে একদম মানে কি বলবো প্লেন করার প্রয়োজন নেই, কিন্তু জিনিসগুলো ভালোভাবে 5-7 মিনিট মিশিয়ে নিতে হবে। একদম ড্রাই হয়ে গেছিলো মিক্সচারটা, সেই জন্য আমি এতে ওই যে ছানার জল রেখে দিয়েছিলাম সেটা 1 টেবিল স্পুন দিয়েছি। এবার যেহেতু সুজি দিয়েছি এটাকে কিন্তু অবশ্যই 10-15 মিনিট রেস্টে রাখতে হবে। ততক্ষণ যেটাই বসাবো আমি ছানা পোড়াটা সেই পাত্রটা রেডি করে নেব। এরকম একটা কেকের মোল্ড নিয়েছি, সেটাতে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিলাম, তার উপর একটা বাটার পেপার দিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ঘি। এভাবে এটা রেডি হয়ে গেলে, এখানে কিন্তু দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে আর এইটার যে টেক্সচারটা এটা আরও একটু ড্রাই হয়ে গেছে। তো আমি এতে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি, আর যেহেতু এটা একটু বেশি ড্রাই হয়ে গেছে এতে আমি আরও 2 টেবিল স্পুন ছানার যে জলটা ছিল সেটা দেবো, কারণ এই মিক্সচারটা কিন্তু একটু নরম হবে, একেবারে ড্রাই হবে না, সেই জন্য আমি আর একটু দিয়ে এটাকে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার কেক মোল্ডটার মধ্যে এটাকে পুরো ঢেলে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এভাবে ওপরটা একটু প্লেন করে দেবো আর একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায়। একটা কড়াইকে আমি প্রিহিট করে রেখেছিলাম নুন আর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো সেটাতে আমি এবার কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে কভার করে দেবো 30 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে। 30 মিনিটস পর কিন্তু অবশ্যই এটাকে চেক করতে হবে। তো এখানে আমি 30 মিনিট পর দেখুন একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি যে এটা কিন্তু পুরোপুরি ক্লিন আসেনি, মানে আমার ছানা পোড়াটা এখনও রেডি হয়নি, তাই জন্য আমি এটাকে আবার কভার করে দেবো আরও 20 মিনিটের জন্য, তখন কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। এবার টুথপিকটা দেখুন একদম ক্লিন এসছে, মানে এই সময় কিন্তু ছানা পোড়াটা রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, একটু 10-15 মিনিট রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়, তারপর এটাকে আমি ডিমোল্ড করব।
এভাবে ছড়িয়ে দিয়ে সাইডটা একটুখানি দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রিমোল্ড হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। একটু ট্যাপ ট্যাপ করলে দেখুন কি সুন্দরভাবে এটা খুলে এলো। এবার আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি। ছানা পোড়া কিন্তু আমাদের একদম রেডি, একদম সফট হয়, ওপর থেকে একটু ওপরটা শক্ত হয় আর ভেতরটা একদম সফট হয়। উড়িষ্যার যে ছানা পোড়া সেটা কিন্তু খুব বিখ্যাত মিষ্টি ওখানকার। আপনারা যদি কেউ খেয়ে থাকেন সেই টেস্ট এইভাবে যদি বাড়িতে বানান, আমি একদম ইয়ে করে বলছি যে আপনারা সেই টেস্টই পাবেন। অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, খুব সহজ, খুব একটা কঠিন কিন্তু নয়, একটু টাইম লাগে বটে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আমি একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিলাম কতটা সফট, আর ওপরে একটা কী সুন্দর একটা মোটা লেয়ার এসছে। এটাকে কিন্তু আপনারা আরও একটু সময় ধরে পুড়িয়ে নিতে পারেন যদি আপনারা আর একটু ওপরে পোড়া পোড়া এইটা চান। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু।